ঝড়ের আতঙ্কে সারা দেশে যখন ভীত তখন অসম্পূর্ণ অহেতুক বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়েছে একদল যুবক। রামপুরে এক চায়ের দোকানে এই সংঘর্ষে জড়িয়ে এ ঘটনা ঘটেছে। ঝড়ের নাম সঠিক কি, ফেনি না ফণী, এই তর্ক করতে করতে দুই ভাগ হয়ে যায় চায়ের দোকানের লোকজন। তারপর তর্ক বাড়তে থাকে, এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ, আর এতেই আহত হয়েছে 9 জন যুবক। এদিকে ওই যুবকেরা যখন অহেতুক ব্যাপার নিয়ে সংঘর্ষ করছে তখন ভারতে আঘাত হেনেছে ফণী। ঘূর্ণিঝড় ফেনির কারণে ভারতের উড়িষ্যার রাজ্যের 2 ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার এনটিভি অনলাইনে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উড়িষ্যা রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার বিষ্ণুপদ শ্রী সাংবাদিকদের বলেন, আমি এখন পর্যন্ত 2 ব্যক্তি নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারি। উড়িষ্যা এ ত্রাণ কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় ফণী চলাকালে এক বয়স্ক ব্যক্তি একটি আশ্রয় শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আরেক ব্যক্তি সতর্কতা অপেক্ষা করে ঘূর্ণিঝড়ের মধ্যে বাইরে যান, তার উপর গাছ পড়লে তিনি নিহত হন। ঘূর্ণিঝড়ে রাজ্যে অনেক গাছপালা উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, রাজ্যের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ সহ বিচ্ছিন্ন হয়ে গেছে, ভারী বৃষ্টিতে কোনো কোনো এলাকা ডুবে গেছে। সকালে উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। ফণীর প্রভাবে প্রচণ্ড ঝড়ো হওয়া বয়ে যায়, একই সঙ্গে ভারী বৃষ্টি।